আসসালামু আলাইকুম, লাবণী টেইলর ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি ঈদ স্পেশালি গলার ডিজাইনটি তৈরি করে আপনাদের দেখাবো। তো দেখুন, এখানে আমি দুই কালারের পাইপিং নিয়েছি, অর্থাৎ দুই কালারের কাপড় থেকে পাইপিংটি তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো তার আগে আরও একটি কথা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, কারণ আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, প্রথমে চলুন পাইপিংগুলো কেটে নেব। তো দেখুন ফ্রেন্ডস, এখানে পাইপিংগুলো কাটার জন্য কাপড়টিকে প্রথমে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছে এবং অবশ্যই পাইপিংটি বাঁকাভাবে কেটে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি পাইপিংটির জন্য চওড়া নিব 1.5 ইঞ্চি পরিমাণ। তো তার আগে দেখুন, কাপড়টি আগে বাঁকাভাবে কেটে নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি, অর্থাৎ পাইপিংটি চড়ার জন্য আমি এই কাপড়টি নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো ফ্রেন্ডস দেখুন, কাপড়টিকে এইভাবে রেখে কেটে নেব। তো দেখুন, আমি এই পাইপিংটির জন্য এই কাপড়টি একইভাবে ভাঁজ দিয়ে নেব এবং বাঁকাভাবে প্রথমে মাঝখান বরাবর কেটে নেব। তো ফ্রেন্ডস, একইভাবে এই পাইপিংটিও কাটবো, শুধু এখানে একটু মাপের থেকে একটু ডিফারেন্স হবে, অর্থাৎ এই পাইপিংটি আমি 1.5 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নেব, অর্থাৎ এখানে 1.5 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কাপড় বেশি হবে। তো ফ্রেন্ডস দেখুন, এবার গলাটি কেটে নেব। তো গলাটি এখানে লম্বা আছে 10 ইঞ্চি এবং চওড়া আছে 9.5 ইঞ্চি। তো আমি প্রথমে গলাটিকে দুই ভাঁজে ভাঁজ দিয়ে নেব এবং গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, গলার লম্বা নিচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। তো ফ্রেন্ডস দেখুন, এখানে 6.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3.25 ইঞ্চি। তো 3.25 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। তো এই দাগ বরাবর আমি রাউন্ডটি করে নেব, অর্থাৎ গলাটি ভি গলা হবে। তো দেখুন, এইভাবে আমি গলাটি তৈরি করে নেব। তো ফ্রেন্ডস, তারপর আমি 1.5 ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে নেব। তো দেখুন, এখানে দাগ দেওয়ার সময় আমার যে রাউন্ডটি আছে গলা, সেই রাউন্ডটি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নেব। তো একইভাবে গলাটি কেটে নেব। তো দেখুন, গলাটি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি সেলাই আসছি। তো ফ্রেন্ডস, এখানে দেখুন পাইপিংটি জোড়া দিতে হবে। তো দেখুন, এইভাবে জোড়াটি দিয়ে নেব। তো দেখুন, কাপড়টিকে এইভাবে রাখতে হবে।
এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে। তো ফ্রেন্ডস একইভাবে প্রতিটা কাপড়ে জোড়া দিয়ে নেব। তো ফ্রেন্ডস কাপড়টিকে উল্টা পাশে রেখে এভাবে ধরে নিয়ে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি একটি বড় সুই নিয়েছি এবং সুইয়ের সাথে সুতা নিয়েছি। তো সুইটাকে কাপড়ের যে কোনার অংশটুকু থাকবে সেখান থেকে ধরে নিয়ে এইভাবে ধরে নিয়ে একটি প্যাচ দিয়ে নেব। তো তারপর সুয়ের উল্টা পাশ পাইপিংটার ভিতরে দিয়ে কাপড়টিকে টেনে নেব। তো দেখুন সুইটা তারপর বের করে নিব, নিয়ে তারপর আস্তে আস্তে করে কাপড়টিকে টেনে নেব। তো ফ্রেন্ডস দেখুন এখানে পাইপিং তৈরি করা কমপ্লিট। তো এখানে এই পাইপিংটাও একইভাবে তৈরি করে নেব। তো ফ্রেন্ডস দেখুন এখানে যে আমি গলাটি কেটেছি সে গলাটি একটি কাপড়ের উপর রেখে সেলাই দিয়ে নেব। ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দেব। তো তারপর দেখুন এভাবে ভাঁজ দিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে নেব। তো তারপর দেখুন এভাবে গলাটিকে ভাঁজ দিয়ে এনে একটি মাঝখান বরাবর একটি কাট বসিয়ে দেব এবং জামার কাপড়টিকেও ভাঁজ দিয়ে একটি কাট বসিয়ে দেব। তো ফ্রেন্ড জামার কাপড়টি সোজা পাশে রেখে গলাটি বসিয়ে দেব, কাট বরাবর মিলিয়ে দিয়ে তারপর বসিয়ে দেব। তো তারপর সেলাই দিয়ে নেব, মাঝখান বরাবর প্রথমে সেলাই দিয়ে নেব। ছোট ছোট কিছু কাট বসিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখুন গলাটি কমপ্লিট। তো তারপর আমি গলাটির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো ফ্রেন্ডস তারপর আমি গলাটি তুরপাই করে নেব, অর্থাৎ যদি আমি তুরপাই করে নেই তো আমার যে পাইপিংগুলো আছে সেগুলো লাগাতে অনেক সুবিধা হবে।
আপনারা চাইলে পাইপিংগুলো লাগানোর পরেও দুরপাড় করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আগে দুরপাড় করে নেওয়াটাই ভালো। তো ফ্রেন্ডস দেখুন, এই বরাবর একটি দাগ দিয়ে, অর্থাৎ আমার যে বক্রম থেকে যে গলাটি কেটেছিলাম সেই গলাটি নেব, নিয়ে একটু রাউন্ড করে কেটে নেব। তো দেখুন, রাউন্ড করে কাটার পর এরকম হবে। তো গলাটিকে মাঝখান বরাবর রেখে, অর্থাৎ বক্রমটির মাঝখান বরাবর এবং গলাটির মাঝখান বরাবর রেখে দাগ দিয়ে নেব। দাগটি একটু ডিপ করে দিয়ে নেব। তো ফ্রেন্ডস, নিচে যে দাগটি দিয়ে নেব সেই দাগটি উপরের দাগটি থেকে 1/2 ইঞ্চি কম হবে, অর্থাৎ আমরা বক্রমটিকে 1/2 ইঞ্চি পরিমাণ কম রেখে রাউন্ড করে কেটে নেব। তো ফ্রেন্ডস, একইভাবে দাগ বরাবর রেখে দিয়ে একইভাবে রাউন্ড করে আবারও দাগ দিয়ে নেব। তো তারপর আমরা পাইপিংটি লাগিয়ে নেব। তো প্রথমে দেখুন, আমি এই পাইপিংটি নিয়েছি, এই বরাবর প্রথমে এই পাইপিংটি নিয়ে এই বরাবর সেলাই দিয়ে নেব। তো ফ্রেন্ডস, অবশ্যই যখন পাইপিংটি লাগাবেন তখন খেয়াল করে লাগাবেন, কারণ কাপড়টি যেন জড়ো হয়ে না যায়, অর্থাৎ কাপড়টি যেন ভাঁজ খেয়ে না থাকে। তো তারপর অপর পাশেও সেলাই দিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই পাশে আমি এই কালারের পাইপিংটি লাগাবো, অর্থাৎ এক পাশে হবে এই কালারের পাইপিং এবং আরেক পাশে হবে এই কালারের পাইপিং। তো ফ্রেন্ডস, এই পাইপিংটি লাগানোর সময় অবশ্যই নিচের দিক থেকে পাইপিংটি লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস, পরবর্তীতে যে পাইপিংটি লাগাবো, তো ফ্রেন্ডস এই পাশে আমি আবার এই পাইপিংটি লাগাবো, অর্থাৎ এক পাশে এই পাইপিং হবে এবং অপর পাশে অন্য কালারের পাইপিংটি হবে। তো ফ্রেন্ডস, আমি এখানে এই এই কালারের পাইপিংগুলো নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের চয়েস মতো এই পাইপিংগুলো নিতে পারেন। তো একইভাবে পাইপিংটির অপর পাশে সেলাই করে নেব। Thank you.
তো ফ্রেন্ডস দেখুন এখানে লাস্টে যে পাইপিংটি লাগবো সেই পাইপিংটির মাথা অর্থাৎ মাথাটি অবশ্যই ভাঁজ দিয়ে লাগিয়ে নেব, যেন অপর পাইপিংগুলো সেগুলো যেন দেখা না যায়। তো ফ্রেন্ডস দেখুন আমার পাইপিং লাগানো কমপ্লিট, তো এবার আমি বোতামগুলো লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পুঁতিও বসাই দিতে পারেন। ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। শুধু সাবস্ক্রাইবও নয়, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।